গুড মর্নিং, আজকে কিভাবে আমি সকাল থেকে কাজ শুরু করব তা আপনাদেরকে দেখাবো। তাই প্রথমে আমার মর্নিং কি দিয়ে মর্নিং শুরু করতেছি তা আপনাদের শেয়ার করবো। প্রথমে আমি দুইটা এগ এখানে দুইটা এগ নিলাম। হ্যাঁ, দুইটা এগ নিলাম, সঙ্গে রুটি ভাজি করলাম। এই তো আমার আজকের ব্রেকফাস্ট, দুইটা রুটি, টি, আর কালকে যে মেক করেছিলাম ফেলুদা, এগুলো খাবো। হ্যাঁ, এই তো ব্রেকফাস্ট খেয়ে নিলাম, এখন ব্রেকফাস্টের জিনিসগুলো ডিশ ওয়াশ করতেছি। স্টার্ডে নাইট আমি তো কাপড় ডিশ ওয়াশ লন্ড্রি করে আনছিলাম, বাট সময়ের অভাবে করতে পারি নাই, ফোল্ড করতে পারি নাই, তাই আজকে আমি এগুলাকে ফোল্ড করতেছি। বাইরে এলাম, একটু বাইরে যাবো, একটু শপিং করে আনবো, একটু লাঞ্চ মেক করবো, তো তাই একটু শপিংয়ের দরকার আছে, তাই যাচ্ছি বাইরে। হ্যাঁ, তো বাইরে, হাই, আসেন আমার সাথে, কী কী শপিং করি আপনাদেরকে দেখাবো। আমি একটু এখন পারমিশন চিজ দেবো, এটা পারমিশন চিজ প্রস্তাব দেবো, এটা পারমিশন চিজ, হ্যাঁ, এরকম এটা পারমিশন চিজ, আর একটা ইয়োগার্ট দেবো, ইয়োগার্ট নেবো, আরো অনেক কিছু নেবো। দেখেন তো কীভাবে শুধু এগারে আমি এখান থেকে দুইটা এগ কিনবো, এটার ভিতরে এইভাবে একটা এইভাবে একগুলা থাকে, একগুলা থাকে, এইভাবে বিভিন্ন জাতের এগ আছে, দিসওয়ান দিসওয়ান, আমি এই দুই কালারে দুইটা এগ নিলাম, তাই এই তো নিয়ে আসলাম। এগুলো এখন আমি একটা একটা করে রাখবো, দুইটা এগের বাক্স, দুইটা এখানে 24 এগ 24 এগ 24 24, আর এই তো একটা পরোটা, মেয়ে অলরেডি আমি বাজবো, পরোটা মেক করা আছে, 30 পরোটা, এখানে 30 পিস পরোটা, তাই পরে খালি এটা আমি বাজিয়ে খাবো, খাওয়ার সময়টা বাজার ইজি জন্য নিয়ে আসছি, বিকজ আমরা সবসময় বানাইতে পারি না। আর এখানে তো পারমিশন চিজ আনছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম পারমিশন চিজ চেষ্টা করে দিচ্ছিলাম, আর এটা বাটার আনছি মর্নিংয়ের জন্য, ব্রেকফাস্টের বাটার, এগুলো রাখলাম ফ্রিজে। ওকে, থ্যাংক ইউ ফর এভরিওয়ান আমার সঙ্গে থাকার জন্য, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।